সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ, পার্লামেন্ট ভাঙার পরামর্শ। রোজায় পণ্যমূল্যে ক্রেতারা দিশেহারা, দোকানে দামের তালিকা না থাকলে ব্যবস্থা। উন্নয়ন কাজে যথাযথ সমন্বয় করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছে দেশটির পার্লামেন্ট, জাতীয় পরিষদ। আজ ইমরানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের উপর ভোট হওয়ার কথা ছিল, কিন্তু অধিবেশন শুরুর কিছুক্ষণ পরই এই অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক উল্লেখ করে তা সরাসরি খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। একই সঙ্গে জাতীয় পরিষদের অধিবেশনও মুলতবি করেন তিনি। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্টকে জাতীয় পরিষদ ভেঙে নতুন নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। যাচ্ছি পরের প্রসঙ্গে। রোজার প্রথম দিনই নারায়ণগঞ্জ, রাজশাহী এবং গাইবান্ধা সহ বিভিন্ন স্থানে শসা, বেগুন, লেবু, ধনে পাতা সহ অনেক নিত্যপণ্যের দাম বেড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ। বাজার স্বাভাবিক রাখতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি তাদের। রমজান মাসের প্রথম দিনে নারায়ণগঞ্জের বাজারে গিয়ে অস্বস্তিতে ক্রেতারা, কারণ অস্বাভাবিকভাবে বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। শসার কেজি 80 থেকে 100 টাকা আর বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা পর্যন্ত। এক হাঁড়ি লেবু কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা। 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে বেসন। বেগুন কালকে আগের দিন কিনছি 35-40 টাকা কেজি, আজকে 100-120 টাকা কেজি। 1 টাকার মাল 5 টাকা দিয়ে কিনতে এখন তারা হিমশিম খাইতেছে। কর্মজীবীর রুজি রোজগার নাই, কিন্তু সব জিনিসের মূল্য দাম বাড়তে এদিকে যদি দেশের সরকার একটু লক্ষ্য নেয়। রমজানের শুরুতে গাইবান্ধাতেও ভোগ্যপণ্যের বাজার চড়া বেড়েছে। গরু ও খাসির মাংসের দাম, এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এভাবে প্রত্যেকটা জিনিস প্রত্যেক মাসে কিন্তু দাম বৃদ্ধি হচ্ছে, যেটা আমাদের নাগালে বাইরে যাচ্ছে। তবে রোজায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। তাদেরকে আমরা অবহিত করব যে কেউ যাতে এই বাজারের মধ্যে ক্রয়ের ক্ষেত্রে কোনো আর্টিফিশিয়াল ক্রাইসিসের সম্মুখীন না হয়, এবং বিক্রেতাদেরকেও আমরা এক্ষেত্রে সচেতন করব যে তারা যাতে নির্ধারিত মূল্যের অতিরিক্ত কোনো মূল্যে পণ্য বিক্রয় করে ক্রেতা সাধারণের মধ্যে কোনো আতঙ্ক সৃষ্টি না করে। রাজশাহীতে সাধারণ ক্রেতাদের নাগালের অনেকটা বাইরে লেবু, শসা, বেগুন সহ কিছু পণ্য। মসুরের ডাল প্রতি কেজি 90 থেকে 120 টাকা এবং ছোলা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। তবে রোজায় স্বস্তির খবর বান্দরবানে, কমেছে কলা, কাঁঠাল ও পেঁপের দাম। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। পাইকারি বাজারে পণ্যের দামে তেমন সমস্যা না থাকলেও খুচরা পর্যায়ে দামের বেশ পার্থক্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু বংশী। তিনি বলেন, কোথাও যদিও চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায়, তাহলে তাকে জানাতে বলেছেন মন্ত্রী। রাজধানীর কারণ বাজার পরিদর্শন শেষে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এর আগে কারবান বাজারে ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। ব্যবসায়ীদের সুযোগ না নেয় সেটা আপনাদের সাংবাদিকরা রয়েছেন, সেটা আপনাদেরও দায়িত্ব, ব্যবসায়ীদেরও দায়িত্ব, এবং ভোক্তা অধিকারকে একেবারে পরিষ্কার নির্দেশ, কোনোরকমভাবেই ছাড় দেবেন না। এই সময় যদি কেউ মানুষকে ঠকায় বেশি দামে বিক্রি করে, রমজান মাস যেখানে মানুষ সংযমী হবে সেইখানে যদি আমরা সুযোগ নেই তাহলে আল্লাহ তো আমাদের মাফ করবেন না। ঈদকে সামনে রেখে নতুন কাপড় উঠাতে ব্যস্ত রাজধানীর ব্যবসায়ীরা। নতুন করে সাজানো হচ্ছে দোকান এবং শোরুমগুলো। এ বিষয়ে জানাতে ঢাকার বেইলি রোড থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আহাদ হোসেন টুটুল। যাচ্ছি তার কাছে। টুটুল, ঈদকে ঘিরে এবার শোরুমগুলো নিশ্চয়ই আপনি ঘুরে দেখেছেন, পোশাকের সমাহার সেখানে এই মুহূর্তে কেমন, ব্যবসায়ীরা কি বলছেন তাদের প্রস্তুতি সম্পর্কে? দোলা, শুরুতে জানিয়ে রাখতে চাই বেশি জমজমাট হয়ে উঠে বেইলি রোড। এই বেইলি রোডে বেশ কিছু শপিং মল রয়েছে, আছে বেশ কিছু ফ্যাশন হাউসগুলো, তারা এরই মধ্যে কিন্তু নানান ধরনের পোশাক
তাদের ওয়্যার হাউস থেকে তাদের শোরুমগুলোতে নিয়ে এসেছেন এবং এরই মধ্যে কিছু কিছু ডিসপ্লেও করতে শুরু করেছেন। আমরা বেশ কয়েকটা শোরুম ঘুরে এসেছি এবং তাদের সঙ্গে কথাও বলেছি। আপনারা যদি আমার পেছনেও দেখেন যে বেশ কিছু পোশাক কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গায় ঝুলানো শুরু হয়ে গেছে। আমরা এখানকার যিনি ব্যবস্থাপক রয়েছেন আব্দুল সালাম, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে ঈদকে ঘিরে তাদের নানান ধরনের প্রস্তুতি থাকে, এবারও তার ব্যতিক্রম নয়, খুব স্বাভাবিকভাবে বিগত দুই বছর কিন্তু তারা সেভাবে ব্যবসা করতে পারেননি কোভিডের কারণে, কিন্তু এই বছরটাতে তারা চাইছেন যে এই ক্ষতিটা কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবেন। এবং সবচেয়ে কঠিন যে সত্যটা খুব সুখের বিষয় যেটা বলতে গেলে, এই বছর কিন্তু কোভিডের পরিস্থিতি কিছুটা হলেও কমে আসায় সরকার থেকে কিছুটা শিথিল করা হয়েছে, ফলে ব্যবসায়ীরাও আশা করছেন যে তারা নতুন করে এই ব্যবসার হাল ধরতে পারবেন। আমরা এই মুহূর্তে কথা বলবো এই একটি ফ্যাশন হাউসের ব্যবস্থাপক আব্দুল সালামের সঙ্গে। তার সঙ্গে আমি কথা বলে জেনে নিতে চাইবো যে আসলে তাদের প্রস্তুতিগুলো কেমন, ঈদকে ঘিরে আসলে আপনাদের প্রস্তুতি কেমন? ধন্যবাদ। ঈদকে ঘিরে আমাদের এবারে প্রস্তুতি একটু বাড়তি বেশি নেওয়া হয়েছে, কারণ গত দুই বছর কোভিডের কারণে আমরা আমাদের ব্যবসাটা ওইভাবে করতে পারি না, এই জন্য এবারে আমাদের একটু এক্সট্রা দেখানো হয়েছে। তাই অলরেডি আমাদের ওয়্যার হাউস থেকে আমাদের প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম চলে আসছে, বাকিটা হয়তো বা আগামী এক সপ্তাহ নাগাদ আমাদের ফুলফিল হয়ে যাবে। আর বেচা কেনার আজকে তো প্রথম রমজান, তাই একটু হয়তো বা স্লো, আর আগামী এক সপ্তাহ নাগাদ আশা করি সেলটা আরও বেড়ে যাবে। তাই সকলকে অনুরোধ করা হচ্ছে এবারে সরকারের বিধিনিষেধ মেনে আমরা আমাদের ব্যবসাটা ধারাবাহিক বজায় রাখতেছি। তা আশা করি আপনারা সকলেই ঈদের কেনাকাটা উপভোগ করতে আসবেন। ধন্যবাদ সবাইকে আর্টিসানের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন আব্দুল সালাম, আর্টিসানের ব্যবস্থাপক। আমরা জেনে নিলাম রাজধানীর ঈদ বাজার সম্পর্কে। এবারে চলে যাব আমরা রাজধানীর বাইরে বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মর্তুজা জুয়েল। মর্তুজা জুয়েল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার সেখানকার ঈদ বাজার সম্পর্কে আমাদেরকে জানান। ধন্যবাদ টুটুল আপনাকে। বরিশালেও কিন্তু আসলে ঈদ বাজারের প্রস্তুতি চলছে। আজ যেহেতু পহেলা রমজান, ইতিমধ্যে ব্যবসায়ীরা কিন্তু তারা যে পণ্যগুলো ঈদ উপলক্ষে আমদানি করে থাকে রাজধানী ঢাকার বিভিন্ন গার্মেন্টস থেকে এবং ভারত থেকে যে বিভিন্ন ধরনের ভারতীয় পোশাক এখানে আনা হয়, বিপুল পরিমাণ পোশাকের সম্ভার কিন্তু আমরা শোরুমগুলোতে লক্ষ্য করেছি। এখানকার যে স্থানীয় যে বিপণী বিতানগুলো রয়েছে, এর পাশাপাশি যে বিভিন্ন ব্র্যান্ড শপের যে শোরুমগুলো রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যে আলোকসজ্জা এবং বাহারি রঙের পোশাকের কিন্তু আকর্ষণীয় ডিসপ্লে করা হচ্ছে ক্রেতাদের আকর্ষণ বাড়ানোর জন্য। কিছু কিছু ক্রেতাও কিন্তু আমরা লক্ষ্য করছি যে শোরুমগুলোতে ক্রেতারা আসছেন, পোশাক দেখছেন। বিক্রেতারা বলছেন যে মাসের প্রথম সপ্তাহ শেষে যখন বেশিরভাগ মানুষ যে বেসরকারি চাকরিজীবী যারা বেতন বোনাস পাবেন ঈদের, এরপরে কিন্তু মূলত পোশাক বাজারটি জমে উঠবে। আপাতত তারা সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডিসপ্লে আলোকসজ্জা এগুলো নিয়ে আসলে ব্যস্ত রয়েছেন। টোটাল আরেকটি বিষয় হলো যে টানা দুবছর করোনার প্রভাবে যে ঈদ সহ সকল যে উৎসব ম্লান হয়েছিল, এবার কিন্তু সেই করোনার প্রভাব ছাপিয়ে একটি অত্যন্ত আনন্দমুখর এবং প্রতিবার যেকোনো যে গত দুবছরের তুলনায় এবার ঈদটি অনেক উৎসবমুখর হবে। ক্রেতা বিক্রেতা সকলের জন্যই এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনাময় হবে এবারের ঈদুল আজহা। এ ছিল আসলে বরিশাল থেকে ঈদের বাজারের তথ্য। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছেন দোলা ডলোরেস। দোলা, এ ছিল আসলে বরিশালের তথ্য। জুয়েল এবং টুটুল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। জানছিলাম ঈদকে ঘিরে ঢাকা এবং বরিশালের বিপণী বিতানগুলোর প্রস্তুতির খবর। যাচ্ছি পরের প্রসঙ্গে। সব উন্নয়ন কাজে যথাযথ সমন্বয় করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের জীবন জীবিকা এবং মনোভাব বুঝে সেবার মানসিকতা নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি। আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন সরকার প্রধান। 121, 122 ও 123 আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান রবিবার রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফলভাবে কোর্স সম্পন্ন করা প্রশাসনের নবীন কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় সনদ। প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তাদেরকে বাস্তবতার নিরিখে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। যে যে এলাকায় কাজ করবেন সেই এলাকা সম্পর্কে জানতে হবে, সেখানকার মানুষের আচার আচরণ সম্পর্কে জানতে হবে, জীবন জীবিকা সম্পর্কে জানতে হবে এবং কীভাবে তাদের উন্নতি করা যায় সে বিষয়ে আপনাদেরই সবথেকে ভালো সুযোগ রয়েছে।
তাছাড়া আমি আরেকটা অনুরোধ করবো, আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন এলাকায় কার্যকর হয়, অনেক সময় সেই সব এলাকায় কাজের সময় জমি নির্দিষ্ট করা বা এই ধরনের নানা কাজে সমস্যাও দেখা দেয়, সেখানে আমি মনে করি একটা সমন্বয় একান্তভাবে প্রয়োজন এবং কাজগুলি যাতে সুপরিকল্পিতভাবে হয় সেই দিকটায় বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। সেবার মানসিকতা নিয়ে জনগণের পাশে থাকতে নতুন কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। আপনারা অল্প সংখ্যক ভাগ্যবান ব্যক্তি আজকে দেশ সেবার সুযোগ পাচ্ছেন, কাজ করার সুযোগ পাচ্ছেন এবং আপনারা বিভিন্নভাবে মানুষের সেবা করার একটা সুযোগ পেয়েছেন, কাজে আপনাদেরও চিন্তা চেতনা সেই জনকল্যাণমূলকই হতে হবে। বাংলাদেশটাকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবেই গড়ে তোলার প্রচেষ্টা নেবেন। কক্সবাজারে বড় পরিসরে বিসিএস প্রশাসন একাডেমি নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সেটা খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হোক সেটাই আমি চাই। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে বসুন্ধরা টিস্যু ইফতার বাজার। পুরান ঢাকার চক বাজারে চলছে ইফতার সামগ্রী বিক্রি, ইফতারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এ বিষয়ে আরও তথ্য নিয়ে মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, রোজার প্রথম দিন এই মুহূর্তে চক বাজারে ক্রেতার সমাগম কেমন দেখছেন? ইফতার সামগ্রীর দরদাম নিয়ে এবার ক্রেতারা কী বলছেন? দোলা, ধন্যবাদ আপনাকে। আপনাকে বলে রাখতে চাই, সকাল থেকে কিন্তু এই জায়গাটি, এই রাস্তাটি কিন্তু একেবারে ফাঁকা ছিল, কোনো ইফতারের জন্য যে বিক্রেতাদের বসতে দেওয়া হয়নি, ফুটপাথ দখল করে বা রাস্তা দখল করে যে বিক্রির বিষয়টি সেটা কিন্তু একেবারে ছিল না। কিন্তু দুপুরের পর থেকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও এখানকার যে ব্যবসায়ীরা, তারা কিন্তু এখানে এক ধরনের বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা এই জায়গাতে গত দুই বছরের যে ক্ষতি রয়েছে সেই ক্ষতির কারণে যাতে এটা এবছর তারা ইফতারের ব্যবসা করতে পারে, ইফতারের বাজার বসাতে পারে, এই জন্য কিন্তু তারা খানিকটা বিক্ষোভ করে এবং এরপরই কিন্তু ব্যবসায়ীরা তারা রাস্তায় নেমে আসে। তারা বলছে তারা অনুমতি নিয়েই এখানে বসেছেন, দুই পাশের রাস্তা যাওয়া আসে এটা কিন্তু একেবারে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং তারা কিন্তু এখন রাস্তাটি দখল করে, তারা প্রতিবার যেমন হয় যে ইফতারি বাজার সেটি কিন্তু চলছে, নানা ধরনের পণ্য, ইফতারি পণ্য কিন্তু এখানে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তারা কিন্তু বলছেন যে গত দুই বছরে যেমন ক্ষতি তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবার যেন তারা ক্ষতিগ্রস্ত না হন, এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ প্রশাসনের কাছে তারা কিন্তু অনুরোধ করেছেন। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে যে ইফতারি বাজার, ঐতিহ্যবাহী যে ইফতারি বাজার চক বাজারের, যে পুরান ঢাকা চক বাজার যে ইফতারি বাজার সেটি কিন্তু চলছে। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বড় বাপের পোলাই খাই। আমি কিছুক্ষণ আগে এই খাবারটি এখানে পসরা সাজিয়ে যখন বসার সাথে সাথে আমরা দেখেছি প্রায় শতাধিক লোক কিন্তু সেই বড় বাপের পোলাই খাই সেই ইফতারি কেনার জন্য ভিড় জমিয়েছে প্রায় শতাধিক মানুষ। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই একটি বিষয় যে এই যে বড় বাপের পোলাই খাই এই পণ্যটি গত বছরের চেয়ে 200 টাকা প্রতি কেজিতে বেড়েছে, তারপরেও এখানে মানুষজন কিন্তু ভিড় জমিয়েছে। তারা বলছে তারা এই প্রথম রোজার প্রথম দিনের যে ইফতারি, সেই ইফতারিতে এই যারা পুরান ঢাকার মানুষজন আছেন তারা কিন্তু এখানে এই পণ্যটি দিয়ে ইফতারি শেষ করতে চান। এবং আরেকটি বিষয় যে শুধুমাত্র পুরান ঢাকার মানুষজন নয়, আমরা কিছুক্ষণ আগে টাঙ্গাইল থেকে একজন এখানে এসেছেন ইফতারি করতে, যে প্রথম দিনের রোজার ইফতারি কিন্তু তারা এখানকার ইফতারি দিয়ে করবেন। তো মূলত কেনাকাটা জমে এসে উঠেছে একেবারে ইফতারের যে বাজারে প্রথম দিনে কেনাকাটা জমে উঠেছে। তো দর্শক, এই ছিল আমার কাছে পুরান ঢাকার এই জায়গার ইফতার বাজারের সবশেষ তথ্য। আমরা এখন চলে যাব দর্শক আমাদের চট্টগ্রামে, সেখানে আমাদের রুনা আনসারি আছেন আমাদের প্রতিনিধি, তিনি আমাদের সাথে ইফতারের বাজারের সবশেষ তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন। শুনছিলাম আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের খুবই প্রসিদ্ধ একটি ইফতার বাজার রোদেলা বিকেল। রোদেলা বিকেলে মূলত আমরা সেই দুপুর একটা থেকে দেখেছি এখানে প্রচণ্ড যারা রোজদার তারা এখানে একটা থেকে মূলত ইফতারের জন্য ভিড় করছেন। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবচেয়ে যে প্রসিদ্ধ বিষয়টি এখানে রোদেলা বিকেলের ইফতারের মধ্যে রয়েছেন মাখন পায়া, মোমো এবং চাসলিস এবং বিব
বিরিয়ানি, চিকেন টিক্কা, দেশি মুরগির টিক্কা এবং ব্রয়লার মুরগির টিক্কা। এখানে সবচেয়ে বিশেষ একটি বিষয় সেটি হচ্ছে বিশেষত্ব একটি খাওয়ার বিষয় রয়েছে রোদেলে বিকেলে, সেটি হচ্ছে এখানে যে জিনিসগুলো তৈরি করা হয় প্রত্যেকটা জিনিসের মান তারা শতভাগ স্বাস্থ্যসম্মত নিশ্চিত করে এরপরে তৈরি করা হয় এবং যার কারণে চট্টগ্রামের প্রতিটি মানুষের কিন্তু প্রিয় জায়গা এই রোদেলা বিকেলের খাওয়ার। আজকে যেহেতু প্রথম রোজা, সে প্রথম রোজায় যে রোজদার তাদের যে মুখরোচক খাওয়ারগুলো তারা মাথায় রেখে এখানে করেছেন, এটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে প্রিয় একটি খাওয়ার। বিপ গরুর মাংস বলা হয় যেটিকে, মেজবানের মাংস। এছাড়া এখানে রয়েছেন মাটন হালিম, মাটন হালিম তো কিন্তু খুবই প্রসিদ্ধ রোদেলা বিকেলের। মাটন হালিম রয়েছেন, চিকেন হালিম রয়েছেন। একটি বিষয় এখানে না বললে নয়, রোদেলা বিকেলের যে জিলাপি, জিলাপিটা কিন্তু খুবই প্রসিদ্ধ এবং এই জিলাপির জন্য মূলত এখানে মানুষ প্রতিদিন ভিড় করেন, রোজা আসলে তো আরো বেশি ভিড় করেন। তো চট্টগ্রামের ইফতার বাজার প্রথম দিন থেকে জমে উঠেছে এবং রোজদারা এখানে জমজমাটভাবে ইফতার তারা কিনে নিচ্ছেন এবং স্বাস্থ্যসম্মত ইফতারগুলো তারা কিনে নিচ্ছেন। দৌলা রুনা এবং তানভীর, আপনাদের দুজনকে ধন্যবাদ। এতক্ষণ ইফতার বাজারের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ঢাকায় মাদক ও সহিংসতা সহ ১৩টি মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম জাহিদ হোসেন। গতকাল রাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব সাথের অধিনায়ক এম এ ইউসুফ। গ্রেপ্তার জাহিদের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় কালোবাজারি, মাদক ব্যবসা, বিভিন্ন সহিংসতার অপরাধে ১৩টি মামলা আছে। তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। সবাইকে আবারও স্বাগত সংবাদে। টিপ পড়ায় রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষক লতা সমাদদারের সাথে পুলিশ সদস্যের অশোভন আচরণের যে অভিযোগ উঠেছে তার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা। আজ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এ আহ্বান জানান তিনি। কোন সংবিধানে কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পড়তে পারবে না? বিষয় হচ্ছে একটি মেয়ে টিপ পড়েছে এবং সে একজন শিক্ষক, একটি কলেজের শিক্ষক। তাকে রিক্সার থেকে সে নামার পরে ওখানে উনি যখন প্রতিবাদী হয়েছেন তখন ওনার সাথে তুইতকারি করা হয়েছে, অসম্মান করা হয়েছে। যে মন্ত্রণালয় এই ব্যাপারটি দেখাশোনা করেন তারা যদি এখনও এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে যেন ইমিডিয়েটলি এরকম একটা স্টেপ নেওয়া হয় যে ভবিষ্যতে কোনো দিন এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়। রেগুলেশন ফর ডিজিটাল সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্মস ২০২১-এর খসড়া নীতিমালা চূড়ান্ত হলে নজরদারি ভিত্তিক ব্যবস্থা তৈরি হবে। এটি ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আজ এ বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন টিআইবির পরিচালক শেখ মোহাম্মদ মঞ্জুরী আলম। তিনি বলেন, খসড়া নীতিমালায় অনেক বিষয় সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি, ফলে এর অপপ্রয়োগ হতে পারে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রস্তাবিত নীতিমালা অনেক প্রতিষ্ঠানের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। রমজান মাসে পথ শিশু ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বেভারেজ ব্র্যান্ড প্রাণাপ। এই কর্মসূচির আওতায় আজ থেকে প্রাণাপের বোতলের লেবেল জমা দিলে তার বিপরীত একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হবে। এই অর্থ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের পথ শিশু ও তাদের পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হবে। রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। শেষ করব এই মুহূর্তের সংবাদ। যাবার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ, ভেঙে দেয়া হলো পার্লামেন্ট। রোজায় পণ্যমূল্যে ক্রেতারা দিশেহারা, দোকানে দামের তালিকা না থাকলে ব্যবস্থা। উন্নয়ন কাজে যথাযথ সমন্বয় করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর।
ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।